আশা করি তোমরা সবাই মোমেন্ট অফ ইন্যাশিয়ার ভিডিও সিরিজটা ফলো করছো আগের দুটো ভিডিওতে আমি মোমেন্ট অফ ইন্যাশিয়ার সম্বন্ধে কমপ্লিট ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিয়েছি এই পার্টটাতে আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে এখন আলোচনা করবো এবার আমি ছোটো ছোটো ভিডিও বানাবো শুধু অ্যাঙ্গুলার মোমেন্টামটাই এই ভিডিওটার মেন ফোকাস সাবজেক্ট হবে তো ফার্স্ট এই অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্যালকুলেশন কীরকমভাবে করবো চট করে দেখে নাও হেল্পিং হ্যান্ড হিসাবে আমি এক পাশে লিনিয়ার মোমেন্টাম লিখছি লিনিয়ার মোমেন্টাম ফর্মুলা পি ইকুয়াল টু এম ভি মাস ইন্টু ভেলোসিটি তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল দিয়ে যদি রিপ্রেজেন্ট করি সেটা মাস হয়ে যাবে এই চ্যাপ্টারে সে ওমেগা আর ভি হয়ে আই এবং ভি হয়ে যাবে ওমেগা এটা একটা বেসিক ফর্মুলা হতে পারে আরও একটা ফর্মুলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটাকে আমি মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম এইভাবেও তো ভাবতে পারি কেননা যে কোনো লিনিয়ার পার্টের মোমেন্ট নিলে তবেই তো তার অ্যাঙ্গুলার পার্টটা পাই তাহলে যদি এইভাবেই আমি ভাবি তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল সেটা মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম তাই লিনিয়ার মোমেন্টাম পি তার মোমেন্ট মানে তার সঙ্গে একটা রেডিয়াস গুণ হয়ে যাবে তার মানে পি ইন আর তাহলে তার ফর্মুলাটাকে এভাবেও লেখা যায় এল ইকুয়াল টু এম ভি আর এটাও কিন্তু আর একটা ফরম্যাট হতে পারে তাহলে একটা অলরেডি পেয়ে গেছি আরও একটা নতুন পেয়ে গেলাম এম ভি আর এইটাকে যদি আমি ভেক্টরিক্যালি রিপ্রেজেন্ট করি আমরা সবাই পড়েছিলাম টাউ ইকোয়াল টু আর ক্রস এফ এফ ক্রস আর কিন্তু হয় না কেননা লিনিয়ার ভেক্টর কোনো দিনও রোটেট করে না ইর রোটেশনাল হয়ে যায় ওইটা যার ফলে আমরা আর ক্রস এফ করেছিলাম তাহলে একই রকমভাবে যদি আমি এল ভেক্টার রিপ্রেজেন্ট করি সেটা পি এর সঙ্গে আর যে গুণ করেছি ক্রস প্রোডাক্টটি অবভিয়াসলি হবে কেননা এল অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটাও তো একটা অবজেক্টকে গোল গোল করে ঘোরাচ্ছে সেটারও ডিরেকশন তাহলে অ্যাক্সিস বরাবর এটাও একটা অ্যাক্সিয়াল ভেক্টর তাহলে অ্যাক্সিয়াল ফ্যাক্টর যদি হয় কোনটা ক্রস কোনটা হবে এই ক্ষেত্রে হবে আর ক্রস পি কেননা লিনিয়ার ফ্যাক্টরগুলো আমি আগেই বলেছিলাম ই রোটেশনাল তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর ক্রস পি এইবার অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে প্রবলেম কীরকম আসে বলে দিচ্ছে লিনিয়ার মোমেন্টাম থেকে প্রবলেম কী আসতো একটা অবজেক্টের উপর যদি এক্সটার্নাল ফোর্স জিরো হয় আমরা সবাই জানি এফ ইকুয়াল টু ডিপিডিটি তাহলে এক্সটার্নাল ফোর্স জিরো কি মিন করে ডিপিডিটির ইকুয়াল টু জিরো তাহলে অবভিয়াসলি পি ইকুয়াল টু কনস্ট্যান্ট সেইখান থেকে আমরা লিনিয়ার মোমেন্টামের কনজারভেশন থিওরিম পেয়েছিলাম কনজারভেশন থিওরিমটা এরকমভাবে কাজে লাগাতাম আমরা এম ভি ইকোয়াল টু কনস্ট্যান্ট অঙ্ক করার সময় আমরা কী ইউজ করতাম এম ওয়ান ভি ওয়ান সেটা ইকোয়াল টু এম টু ভি টু এইরকম টাইপের অঙ্ক টঙ্কগুলো আমরা করতাম না বা কোনো একটা ইনসিডেন্ট ঘটার আগে টোটাল লিনিয়ার মুমেন্টাম সেটা ইকোয়াল টু ঘটনাটা ঘটে যাওয়ার পরে ফাইনাল লিনিয়ার মুমেন্টাম এইবার যদি আমি তোমাকে একই রকমভাবে অ্যাঙ্গুলার রিপ্রেজেন্টেটিভগুলো বার করতে বলি তাহলে এফ এক্সটার্নাল জিরোর বদলে আমি এখন লিখব টাউ এক্সটার্নাল ইকোয়াল টু জিরো মানে বাইরে থেকে সিস্টেমের উপর কোনো টর্ক যদি অ্যাপ্লাই না হয় তখন কী করবে টাউ ইকুয়াল টু একই রকমভাবে ডিএলডিটি সেটা ইকোয়াল টু জিরো তার মানে অবভিয়াসলি এল ইকুয়াল টু কনস্ট্যান্ট এইটাকে আমরা বলবো কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন অব অ্যাঙ্গুলার মোমেন্ট হুইচ মিন্স আই ওমেগা ইকুয়াল টু কনস্ট্যান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যাচারাল ফেনোমিনাগুলো এইখান থেকে আমরা এক্সপ্লেন করতে পারি যেমন যদি আমি আই ওমেগাকে কনস্ট্যান্ট রাখতে চাই তার মানে আই যদি বাড়ে তাহলে ওমেগাকে কমতে হবে বেসিক এক্সাম্পল কী হবে ব্যালে নর্তকে ব্যালে ডান্সার তাদের মোশনগুলোকে অবজার্ভ করো একজন ব্যালে ডান্সার যখন নর্মালি মুভ করে তখন তার নর্মাল হাত পায়ের ওরিয়েন্টেশন যেরকম থাকে সেইটা হতে হতে যখন সে তার অ্যাঙ্গুলার স্পিডটা বাড়াতে চায় মানে বেশি জোরে জোরে যদি রিভলভ করতে চায় তখন কিন্তু সে তার হাত পাগুলোকে কাছে গুটিয়ে নেয় তাই না হাত পাগুলোকে গুটিয়ে নিলে সঙ্গে সঙ্গে তার কিন্তু স্পিডটা আরও বেড়ে যায় এরকমটা কেন হলো যখন তার হাত পা ছড়ানো আছে ভালো করে খেয়াল করে দেখো হাত পা ছড়ানো অবস্থায় অ্যাক্সিস থেকে কিন্তু তার ডিস্টেন্স অনেক বেশি মানে তার রেডিয়াস বেশি রেডিয়াস বেশি হওয়া মানে তার মোমেন্ট অফ ইনার্সিয়া বেশি মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বেশি হয় তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা নিশ্চয়ই কম যেই ও হাতটা গুটিয়ে দিল সঙ্গে সঙ্গে কিন্তু রেডিয়াসটা অনেকটা কমে গেল আগের থেকে রেডিয়াস কমে গেলো মানে তারা মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা কমে যাচ্ছে ইনার্শিয়া কমে গেলে তাহলে একই রকমভাবে ওমেগা তখন চট করে বেড়ে যাবে আশা করি বোঝাতে পারলাম একই রকমভাবে সুইমিং পুলে যখন সুইমাররা ডাইভ দেয় ওপর থেকে ডাইভ দেওয়ার সময় দেখবে মা যাকে তারা ভল্ট খায় যখন ভল্ট খায় তখন কিন্তু হাত পা নিজের কাছে গুটিয়ে নেয় এই সমস্ত জিনিসগুলো অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন দিয়েই কিন্তু এক্সপ্লেন করা যাচ্ছে এইবার পরীক্ষাতে ম্যাথ প্রবলেম যখন আসবে আমরা সলভ করার জন্য কী ফেনোমানে ইউজ করবো আই ওয়ান ওমেগা ওয়ান সেটাই ইকুয়াল টু আই টু ওমেগা টু আমি কয়েকটা অ্যাপ্লিকেশন প্রবলেম দেখালে এক্ষুনি তোমরা বুঝতে পেরে যাবে অ্যাপ্লিকেশন প্রবলেমের মধ্যে সবচেয়ে ফেমাস প্রবলেম হলো পৃথিবীর রেডিয়াস যদি চেঞ্জ করে দিই তাহলে একদিনের দৈর্ঘ্য চব্বিশ ঘন্টার পরিবর্তে কতভাবে বের করো ফর এক্সাম্পল তোমাকে বলা হলো পৃথিবীর ব্যাসার্ধ আমি অর্ধেক করে দিয়েছি তার মানে আগে পৃথিবীর রেডিয়াস যদি আর ছিল এখন সেটা হয়ে গেছে আর বাই টু তাহলে আগে মোমেন্ট অফ ইনার্শিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া প্রপোর্শনাল টু আর স্কোয়ার তাহলে ইনার্শিয়া আগেরটায় প্রপোর্শনাল টু আর স্কোয়ার ছিল এখন ইনার্শিয়া আই টু তাহলে প্রপোর্শনাল টু হয়ে যাবে আর স্কোয়ার বাই ফোর তার মানে নতুন ইনার্শিয়াটা আগের ইনার্শিয়ার চার ভাগ হয়ে গেছে তাহলে ইনার্শিয়া যদি চার ভাগ হয় তাহলে নিশ্চয়ই ওমেগা টুটা ওমেগা ওয়ানের চার গুণ হয়ে যাবে যেহেতু কনজার্ভড তাহলে ওমেগা যদি চার গুণ হয় পৃথিবী এখন চার গুণ স্পিডে ঘুরছে তাহলে আগে একদিন হতে যদি চব্বিশ ঘন্টা লাগতো এখন চারগুণ বেশি স্পিডে ঘুরলে হয়ে যাবে সেটা ছ ঘন্টায় কি করে বার করলাম ওমেগা থেকে টাইম পিরিয়ডের একটা সম্পর্ক আছে ওমেগা ইকুয়াল টু টু পাই বাই টি তার মানে বেসিক্যালি ওমেগা প্রপোর্শনাল টু ওয়ান বাই টাইম পিরিয়ড আবার যেহেতু আই ওমেগা ইকুয়াল টু কনস্ট্যান্ট তার মানে ওমেগা প্রপোর্শনাল টু আবার ওয়ান বাই আই তাহলে ওমেগা প্রপোর্শনাল টু ওয়ান বাই টি আবার একই সঙ্গে ওমেগা প্রপোর্শনাল টু ওয়ান বাই আই তার মানে আই প্রপোর্শনাল টু টাইম পিরিয়ড এইবার খেয়াল করে দেখো আই হয়ে গেছে একের চার ভাগ ওয়ান ফোর্থ তাহলে নিশ্চয়ই টাইম পিরিয়ডও কত হয়ে যাবে ওয়ান ফোর্থ তাহলে আগে যেখানে টাইম পিরিয়ডটা চব্বিশ ছিল এখন সেটা ওয়ান ফোর্থ হয়ে গেলে কত সিক্স আওয়ার তাহলে যেহেতু আমরা এমসি প্রবলেম সলভ করছি আমরা এত ঘুরিয়ে পেঁচিয়ে না ভেবেই ডিরেক্টলি একটা কথাই মনে রেখে দেবো ইনার্শিয়া রেডিয়াসের স্কোয়ারের সমানুপাতি তাহলে রেডিয়াস যত ফ্র্যাকশান হবে ইনার্শিয়া তার স্কোয়ার ফ্র্যাকশান এবং দিনের দৈর্ঘ্য তত ফ্র্যাকশান তাহলে কথার কথা বলছি যদি বলা হলো রেডিয়াসটা ওয়ান থার্ড হয়ে গেছে তাহলে একদিন একের নয় ভাগ হয়ে যাবে এইরকমভাবে ভারি আমরা সলভ করে নেব এবার এই প্রবলেমটাই ডিজিটে না বলে তোমাকে বললো রেডিয়াসটা টোয়েন্টি পার্সেন্ট হয়ে গেছে তাহলে টোয়েন্টি পার্সেন্ট মানে তুমি খাতার এক সাইডে করে নেবে টোয়েন্টি পার্সেন্ট মানে টোয়েন্টি ডিভাইডেড বাই হান্ড্রেড উইচ মিনস ওয়ান ফোর্থ তাহলে রেডিয়াস যদি ওয়ান ফোর্থ হয় তাহলে ইনার্শিয়া ওয়ান সিক্সটিন তাহলে দিনের দৈর্ঘ্য হবে ওয়ান সিক্সটিন তাহলে চব্বিশ ডিভাইডেড বাই ষোলো তাহলে এইখানে কত ঘন্টা হচ্ছে তুমি আরামসে ক্যালকুলেট করতে পারতে করে ফেলতে পারবে ঠিক আছে ছয় চারে চব্বিশ চার চারে ষোলো তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার এই রকমভাবে ক্যালকুলেশানগুলো আমরা সলভ করব এইবার আসি কম্পিটিটিভ লেভেলে এখান থেকে কী কী প্রবলেম আসতে পারে তো এখান থেকে যে প্রবলেমগুলো আসতে পারে তার মধ্যে খুব সিম্পল একটা প্রবলেম ধরো তোমাকে ফার্স্টে বললাম একটা রড ছিল ঠিক আছে এই রডটার সেন্টার অফ মাস অ্যাক্সিস যেখান দিয়ে গেছে সেইখানে আমি দুটো ছোট্ট ছোট্ট বল লাগিয়ে দিয়েছি যাদের মাস প্রত্যেকেরই এম এবং বলগুলো এতটাই ছোট তুমি সেটাকে পয়েন্ট মাস হিসেবে কনসিডার করতেই পারো কোনো অসুবিধা নেই রডের টোটাল মাস দেওয়া আছে ক্যাপিটাল এম এবং রডের লেন্থ বলা আছে এল বলগুলো যেহেতু পয়েন্ট মাস তা রেডিয়াস ফেডিয়াস নেই এই অবস্থায় আমি রডটাকে ওমেগা জিরো অ্যাঙ্গুলার স্পিড দিয়ে ঘোরালাম যেই ঘোরালাম সঙ্গে সঙ্গে বলগুলো ছিটকে দু সাইডে চলে গেল তাহলে বলগুলো যদি ছিটকে দু সাইডে চলে যায় এই রকম ছবি দেখতে হবে এখন ঠিক আছে এই মোমেন্টে রডটা কত স্পিডে ঘুরবে বলো কি বলছি বোঝাতে পারছি নিশ্চয়ই তাহলে ফার্স্টে বলগুলো মিডিলে ছিল এই অবস্থাতে তার স্পিড ছিল ওমেগা জিরো বলগুলো যেই মোমেন্টে ধারে চলে যাবে তখন স্পিড কত হবে বলো তাহলে আমি ক্যালকুলেশনটা করার সময় নিজেকে আগে বুঝিয়ে নিচ্ছি যে এই ক্ষেত্রে বাইরে থেকে কোনো টর্ক অ্যাপ্লাই হয়নি তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভড হুইচ মিনস আমি ফর্মুলা লাগাতে পারি আই ওয়ান ওমেগা ওয়ান ইকুয়াল টু আই টু ওমেগা টু ওমেগা ওয়ানের ভ্যালু দেওয়া আছে ওমেগা টু এর ভ্যালু বার করতে বলছে ওমেগা ওয়ানের ভ্যালু কত দেওয়া আছে ওমেগা নট তোমার কাজ হবে আই ওয়ান এবং আই টুটা বার করা আই ওয়ানের ভ্যালু কী করে বার করবো সবার আগে নিজেকে বলবে কোশ্চেনে কতগুলো অবজেক্ট আছে তিনটে একটা রড দুটো বল অ্যাক্সিসটা রডের মিডিল দিয়ে গেছে তাহলে রডের মোমেন্ট অফ ইনার্শিয়া ওয়ান বাই টুয়েলভ এম এল স্কোয়ার মুখস্থ ছিল যেগুলো বল সেগুলো পয়েন্ট মাস পয়েন্ট মাস যেহেতু রেডিয়াস নিয়ে কথা বলার দরকার নেই প্রথমে তারা অ্যাক্সিসের ওপরেই আছে তাহলে অ্যাক্সিস থেকে কোনো ডিস্টেন্স নেই তার মানে তার ইনারশিয়া প্রথমটারও জিরো পরেরটারও জিরো তাহলে আমি প্রথম ফর্মুলাটার বাম দিকটা বার করে ফেলেছি এইবার সেকেন্ড কেসে তার ওমেগা টুটা বার করতে বলেছে আই টুর মানটা বার করি চলো তাহলে আই টু বার করতে হলে ছবিটাকে ভালো করে দেখো এখন একটা বল এই সাইডে চলে এসছে আরেকটা বল এই সাইডে চলে এসছে তাহলে এই অবস্থায় তার স্পিডটা চেঞ্জ হয়ে গিয়ে ওমেগা টু হয়ে গেল আই টুর মানটা তো দেখি রডটার কি কিছু চেঞ্জ হয়েছে রডটা যেরকম ছিল সেরকমই আছে তাহলে রডের ইনার্শিয়া একের বারও এম এল স্কোয়ারই আছে কিন্তু পয়েন্ট মাসগুলো এখন অ্যাক্সিস থেকে ডিস্টেন্স পেয়ে গেছে কত সেই ডিসটেন্সটা টোটাল লেন্স যদি এল হয় তাহলে এটাও আছে এল বাই টু ডিস্টেন্সে এই দিকেরটাও কত আছে এল বাই টু ডিস্টেন্সে তাহলে পয়েন্ট মাসের জন্য মোমেন্ট অফ ইনার ফর্মুলা এম আর স্কোয়ার তাহলে এই দিকের পয়েন্ট মাসটার জন্যও এখন এম আর স্কোয়ার আর স্কোয়ার মানে কত এল বাই টু এর হোল স্কোয়ার মানে এল স্কোয়ার বাই ফোর তাহলে একটা মাসের জন্য এম এল স্কোয়ার বাই ফোর দিকের মাসটার জন্য এম এল স্কোয়ার বাই ফোর তাহলে একবারে দুই দিয়ে গুণ করে দাও এইবার এটাকে সলভ করে নিচ্ছি তাহলে একের বারো এম এল স্কোয়ার ওমেগা জিরো সেটাই ইকুয়াল টু একের বারো এম এল স্কোয়ার ওমেগা টু আচ্ছা ওমেগা টু তো বার করতেই হবে ওটাকে কমন নিয়ে নেবো আমি প্লাস এখানে এম এল স্কোয়ার বাই টু ইন্টু ওমেগা টু বোথ সাইডে এল স্কোয়ার এল স্কোয়ার কেটে যাবে তলা দিয়ে একটা ধরো বারোকে আমি গুণ করে দিচ্ছি আর ক্যাপিটাল এমটা কিন্তু রয়ে যাবে একজন ক্যাপিটাল এম একজন কিন্তু স্মল এম খেয়াল থাকে যেন তাহলে এখানে এম ওমেগা জিরো সেটাই ইকুয়াল টু এম প্লাস সিক্স এম ওমেগা টু এইখান থেকে তাহলে ওমেগা টু ইকুয়াল টু ওমেগা জিরো ইন্টু এম ডিভাইডেড বাই এম প্লাস সিক্স এম এই হচ্ছে পুরো ক্যালকুলেশন এইরকম টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে আসবে আরেকটা কোশ্চেন ধরো দিচ্ছি এই সেম টাইপের সেই কোয়েশনটায় তোমাকে হয়তো বললো একটা ডিস্ক আছে ডিস্কের মাস দেওয়া আছে এম ডিস্কের রেডিয়াস দেওয়া আছে আর ডিস্কের সেন্টার মাস অ্যাক্সিস এঁকে দিয়েছে বললো শুরুতে একটা স্মল এম মাসের অবজেক্টকে আমি একদম ধারে বসিয়ে রেখেছি পয়েন্ট অবজেক্ট তাহলে অ্যাক্সিস থেকে তার ডিস্টেন্সটা ইনিশিয়ালি কত আছে আর আছে সেই মোমেন্টে এটাকে আমি ঘোরানো স্টার্ট করলাম জিরো স্পিডে যখন আমি ঘোরাচ্ছি ঘুরতে ঘুরতে এই মাসটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে এরমভাবে সামনের দিকে এগিয়ে আসছে তোমাকে জিজ্ঞেস করা হলো যেই মোমেন্টে ও হাফ রেডিয়াস পাথ এগিয়ে আসবে তখন ওমেগার মানটা কত তাহলে একই রকমভাবে এই প্রবলেমটাও আই ওয়ান ওমেগা ওয়ান ইকোয়াল টু আই টু ওমেগা টু দিয়ে সলভ হবে তার মানে আবার একই রকমভাবে আই ওয়ান বার করতে হবে আমাকে কতগুলো অবজেক্ট আছে আগে চেক করে নাও দেখতেই পাচ্ছি একটা ডিস্ক আর একটা পয়েন্ট মাস ডিস্কের জন্য অক্ষটা মিডিল দিয়ে যদি লম্বভাবে যায় তাহলে হাফ এম আর স্কোয়ার তাহলে হাফ এম আর স্কোয়ার আর অবজেক্টটা এখন সেন্টার থেকে কত ডিস্টেন্সে আছে পুরো আট ডিসটেন্সেই আছে রেডিয়াসের বাইরে আছে তার মানে এম আর স্কোয়ার ইনিশিয়াল স্পিড ওমেগা জিরো সেটাই ইকুয়াল টু পরের বারে এবার যখন বস্তুটা আস্তে আস্তে এগিয়ে চলে আসছে এগিয়ে চলে আসলে কিন্তু ডিস্কের কিছু চেঞ্জ হয়নি তাহলে ইনার্শিয়া ডিস্কের যা ছিল তাই রয়ে যাবে হাফ এম আর স্কোয়ার কিন্তু লোকটা এখন এগিয়ে চলে এসছে কোথায় বা অবজেক্টটা এখন এগিয়ে চলে এসছে কোথায় এরকম জায়গায় তাহলে এখন কিন্তু সেন্টার থেকে তার ডিস্টেন্স আর বাই টু তাহলে তার ইনার্সে এখন হবে এম আর বাই টু এর স্কোয়ার মানে আর স্কোয়ার বাই ফোর আর স্পিডটাও হয়ে গেছে চেঞ্জ হয়ে ওমেগা টু আমাকে ওমেগা টুর মানটা বার করতে হবে আরামসে এখান থেকে সলভ করা আগেরবারের মতো ফর্মুলা থেকে তোমরা নিজেরাই পেয়ে যাচ্ছ এই স্পেশাল টাইপের ম্যাট প্রবলেমগুলো তোমরা একবার বিভিন্ন বই থেকে দেখে দেখে প্র্যাকটিসটা করে নিও এই ভিডিওতে আমি শুধু অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে কথাবার্তা বললাম এরপরের ভিডিওতে এবার আমি কাইনেটিক এনার্জি নিয়ে কথা বলবো